সদস্য মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা, 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি 14টা সংশোধনী এনেছি। আমার প্রথম সংশোধনী হচ্ছে বিলের এক দফার এক উপদফার পরিবর্তে নিম্নোক্ত নতুন এক উপদফাটি প্রতিস্থাপন করা হোক। যথা, এক, এ আইন শিশু দিবাযত্ন কেন্দ্র নিবন্ধন আইন 2021 নামে অভিহিত হইবে। বিলের দুই দফার এক উপদফার পরে নিম্নোক্ত নতুন দুই উপদফাটি সন্নিবেশ করা হোক। অপরাধ অর্থ এই আইনের অধীন শাস্তিযোগ্য কোনো অপরাধ। বিলের দুই দফার 11 উপদফার পরে নিম্নোক্ত নতুন 12 উপদফাটি সন্নিবেশ করা হোক। সনদ অর্থ ধারা 6-এর অধীন প্রদত্ত সনদ। বিলের 6 দফার 1 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত বিবেচনা শব্দটির পরিবর্তে যাচাই বাছাই শব্দটি প্রতিস্থাপন করা হোক। বিলের 6 দফার 4 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত করিতে পারিবে শব্দাবলীর পরে এবং প্রত্যাখ্যানকৃত আবেদন পত্রের কারণ উল্লেখ পূর্বক আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিতে হইবে শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের 7 দফার 1 উপদফার 6 প্যারার পরিবর্তে নিম্নোক্ত নতুন 6 প্যারাটি প্রতিস্থাপন করা হোক। তাহার নির্ধারিত ভৌত অবকাঠামো বা স্থাপনা থাকে এবং বিলের 7 দফার 4 উপদফার পরিবর্তে নিম্নোক্ত নতুন 4 উপদফা প্রতিস্থাপন করা হোক। নিবন্ধন সনদপ্রাপ্ত ব্যক্তি নিবন্ধন কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট নিবন্ধন সনদ হস্তান্তর করিতে পারিবেন না। বিলের 8 দফার 4 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত করিতে পারিবে শব্দাবলীর পরে এবং প্রত্যাখ্যানকৃত আবেদনপত্রের কারণ উল্লেখ পূর্বক আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিতে হইবে শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের 9 দফার 1 উপদফার গ প্যারার প্রথম পংক্তিতে অবস্থিত নিবন্ধন শব্দটির পরে সনদ শব্দটি যুক্ত করা হোক। বিলের 14 দফার 1 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত করিতে পারিবেন শব্দাবলীর পরে এবং কেন্দ্র পরিদর্শনকারী কর্মকর্তাকে সহযোগিতা প্রদান করিতে বাধ্য থাকিবে শব্দাবলী ও কমা সন্নিবেশ করা হোক। বিলের 16 দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত অভিভাবকগণের শব্দটির পরিবর্তে শিশুর অভিভাবকগণের শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের 17 দফার 3 পংক্তিতে তৃতীয় পংক্তিতে অবস্থিত লঙ্ঘনের জন্য শব্দাবলীর পরে বিধি দ্বারা শব্দাবলী যুক্ত করা হোক। বিলের 18 দফার 2 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত কর্তৃপক্ষ কমা ও শব্দটির পরে আবেদনকারীকে শুনানির যুক্তিযুক্ত সুযোগ প্রদান করিয়া শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের 23 দফা তৃতীয় পংক্তিতে অবস্থিত 2 বৎসর ও 2 লক্ষ সংখ্যা বন্ধনীসমূহ ও শব্দাবলীর পরিবর্তে 1 বৎসর ও 1 লক্ষ সংখ্যা বন্ধনীসমূহ ও শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, 3 মিনিট। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। মাননীয় স্পিকার, সুন্দর জাতি গঠনে নিঃসন্দেহে মায়েদের ভূমিকা অনস্বীকার্য। আইনটি নিয়ে আমি যে বিলটি আজকে এখানে পাশ হওয়ার জন্য উত্থাপিত হয়েছে, এখানে আমি 2, 7, 16, 21-এ আমি সংশোধনী দিয়েছি মাননীয় স্পিকার। এটি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করবো যে এগুলোর মধ্যে যদি আপনার কোনো সংশোধনী গ্রহণযোগ্য হয় আপনি নেবেন। আমি যে বিষয়টি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই, যে আজকে আমাদের কর্মক্ষেত্রে নারীদের প্রবেশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সবচাইতে যেটি বড় এখন কোশ্চিন, যে আমাদের নারীরা কতটুকু নিরাপদ, সে কর্মক্ষেত্রে যাওয়া এবং আসার ক্ষেত্রে সে যে বিড়ম্বনার শিকার হচ্ছে, সে যে নিরাপত্তাহীনতার মধ্যে যাচ্ছে, সে যে ধর্ষণের শিকার হচ্ছে, এই ক্ষেত্রে রাষ্ট্রকে খুব কড়া যদি মেসেজ দিতে না পারি আমরা, রাষ্ট্রের জায়গা থেকে যদি আইন আছে আইনের সঠিক প্রয়োগ করতে না পারি, তাহলেও কিন্তু আমাদের সমস্ত আইন ভেস্তে যাবে মাননীয় স্পিকার। আজকে যে কারণে আমি বলবো যে রাস্তায়, ট্রেনে, বাসে, লঞ্চে, বিভিন্ন জায়গায় আজকে নারীরা কিন্তু সাংঘাতিকভাবে নিগৃহীত হচ্ছে। আমি আর একটি বিষয় আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করবো, যে আজকে এই আইনটি পাশের ফলে কিন্তু নারীদের কর্মসংস্থান আরও বিরাট একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। জেলা, উপজেলা পর্যায়ে এই ধরনের কেন্দ্র নির্মাণ হলে সেখানে বহু নারী কিন্তু এই কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে। সেই ক্ষেত্রে আজকে আমাদের নারীরা, আমাদের দেশেই যেখানে নিরাপদ নয় কর্মক্ষেত্রে, সেখানে আজকে আমরা বাইরে নারী শ্রমিক পাঠাচ্ছি, সেইখানে কী অবস্থা হচ্ছে মাননীয় স্পিকার, প্রতিদিন পত্রপত্রিকা আমরা দেখছি যে কী বীভৎস অবস্থা। এই নারী শ্রমিক আমাদের বিদেশে পাঠানো বন্ধ করা যায় না মাননীয় স্পিকার। আমাদের এমনি ইসলামিক আইনের মধ্যে আছে নারীরা কিন্তু বাইরে কোথাও গেলে মাহরুম লাগে, সেখানে নারীদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি অন্য দেশে, সেখানে গিয়ে সে বিপদগ্রস্ত হলে, সে বিভিন্ন ধরনের সংকটে পড়লে,
তাকে কে নিরাপত্তা দিবে? সেখানকার অ্যাম্বাসিগুলো কোনো খবর নেয় না। এখানকার যারা নারী পাচারকারী রয়েছে, যারা নারীকে এই ধরনের পাঠাচ্ছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, তারা কিন্তু তাদের পাঠিয়ে দেওয়ার পরে তাদের আর কোনো দায় দায়িত্ব নাই। এই ক্ষেত্রে আমি মনে করব নারী শিশু মন্ত্রণালয় এই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে নেবেন। তাছাড়া আমাদের দেশে মাননীয় স্পিকার আজকে এমন একটা মানে প্রচলন, নারীরা ক্লাবে গেলে খারাপ মেয়ে, খুব সহজেই বলে দিতে পারি। নারীদের মদ্যপান করা হারাম, আর পুরুষদের মদ্যপান করা কি বৈধ? মাননীয় স্পিকার, রাত্রি জেগে সারা রাত ধরে পুরুষরা যা মদ্যপান করে তখন বলবে না ঠিক আছে, এইটি দুটোই হারাম, দুটোই নিষিদ্ধ। আজকে যে কারণে আমি বলবো যে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে বলতে চাই, গতকালকে গত পরশুদিন একটা ঘটনায় আপনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন, বোট ক্লাবটির ব্যাপারে আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটি এটির সভাপতি আমাদের পুলিশের প্রধান, সেই ক্লাবটি আজকে নদীর মধ্যে অবস্থিত, যেটা আজকে ভাইরাল হচ্ছে বিভিন্ন অ্যাপে, দেখা যাচ্ছে তুরাগ নদীর পাড় দখল করে ওই ক্লাবটি হয়েছে কিনা সেটি আপনাকে দেখতে হবে। তো পাশাপাশি মাননীয় স্পিকার, কিছুদিন আগে একটা মাত্র 20-21 বছরের মেয়ে মুনিয়া, সে ব্যভিচারের স্বীকার করলো, কারা করলো তার বিরুদ্ধে, তাদের এই অপরাধের সাথে কারা জড়িত তার ব্যাপারে প্রধানমন্ত্রী কতটুকু ব্যবস্থা গ্রহণ করেছেন? অবশ্যই এই ব্যাপারগুলো কিন্তু নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, সমাজের উপরের স্তরের লোকেরা যারা আজকে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যদি আপনি আইনের কঠোর আওতায় নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু নারীদের সুরক্ষা। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন। 2 মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, উন্নত বিশ্ব এবং উন্নত দেশ গড়ার লক্ষ্যে আগামী দিনের উন্নয়নে এই শিশুদের ভূমিকা থাকবে। সেই শিশু অধিকার এবং শিশু দিবাযত্ন বিলটি উপস্থাপন হয়েছে। মাননীয় স্পিকার, আমরা চাই যে মাননীয় মন্ত্রী এখানে বলে গেলেন যে সরকার এখানে অনেক ভর্তুকি দিচ্ছে এবং ভর্তুকি দিয়ে সেগুলোকে চালানো হচ্ছে, অবশ্যই এটা প্রশংসনীয় উদ্যোগ। আমরা চাই যে এটার পাশাপাশি যে মায়েরা সন্তানকে রেখে যায় এবং পাশাপাশি পরিবার পরিজনের অনেক মানুষ, কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু কাজের লোকও থাকে না, অনেক সময় বাবা মা অনেকে অসুস্থ হয়ে যায়, তার সন্তানদেরকেও নার্সিংয়ের আওতায় নিয়ে যাওয়া দরকার। এবং এখানে আমরা দেখেছি যে যারা শুধু কাজের ক্ষেত্রে সেটাই শুধু নয়, মাননীয় স্পিকার, কাজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে নারী এবং সন্তানদের যে সুরক্ষার, এটা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। মাননীয় স্পিকার, আজকে সন্তানেরা যেভাবে আমাদের প্রত্যেকটা সন্তান কিন্তু পরিবারের একটা রত্ন হিসেবে গণ্য হয়। মাননীয় স্পিকার, একটা সন্তানের জন্য একটি পরিবার সারাটা জীবন কিন্তু কাটিয়ে দেয় তার স্বামী স্ত্রী সংসারে, অনেক সময় মানুষ কিন্তু সন্তান পায় না, দীর্ঘকাঙ্ক্ষিত আসার পর অনেক মা এবং বাবা যখন সন্তান পায় তখন তার আনন্দে আত্মহারা হয়ে ওঠে। মাননীয় স্পিকার, সেই সন্তানের সুরক্ষা যদি আমরা দিতে না পারি, সে সন্তানের যদি মলিন মুখটা আমরা যখন দেখি পরিবার থেকে বাড়ি থেকে বাইরে থেকে ফিরে গিয়ে বাড়িতে, তখন আমাদের হৃদয়টা হাহাকার করে ওঠে। মাননীয় স্পিকার, সুতরাং শিশু দিবাযত্ন বিলটি পাস হোক আমরা সেটাই চাই। মাননীয় স্পিকার, আমার যেটা সংশোধনী আছে, 6 দফার বিলের 6 দফার 3 উপদফায় দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত নির্ধারিত পদ্ধতিতে শব্দাবলীর পরে ফর্মে ফি প্রদান সাপেক্ষে শব্দাবলী সন্নিবেশিত করা হোক। 7 দফায় মাননীয় স্পিকার, বিলের 7 দফার 1 উপদফায় খ প্যারার পরে নিম্নোক্ত নতুন গ প্যারাটি সন্নিবেশিত করা হোক, যথা ঋণ খেলাপি বলিয়া ঘোষিত হন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক অনুপস্থিত। আমি এখন মাননীয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলা